কোয়ারেন্টাইন সেন্টারে পরিযায়ী শ্রমিকের সঙ্গে ভিলেজ পুলিশের অশালীন আচরণ, বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পাথর প্রতিমা। গতকাল রাতে অভিযুক্ত পুলিশকর্মী জাহির আব্বাস কোয়ারেন্টাইন সেন্টারে থাকা এক তরুণীর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। জানলা দিয়ে তা দেখে ফেলেন স্থানীয় বাসিন্দারা, মোবাইল ক্যামেরায় ছবি তোলেন তারা। আর এরপরই কোয়ারেন্টাইন সেন্টারে তালা লাগিয়ে শুরু হয় বিক্ষোভ। পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে অন্যত্র পাঠায়, ভিলেজ পুলিশকর্মীকে উদ্ধার করে অন্যত্র সরাতে গেলে প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে উত্তেজিত জনতা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার। এইটা শুধু এইটা নিয়ে নয়, ও আরো অনেক মেয়েকে এরকম করেছে, আমরা চাই উপযুক্ত শাস্তি হোক। নকিবউদ্দিন গাজী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নকিবউদ্দিন, একটা কোয়ারেন্টাইন সেন্টার যেটা সরকারি তদারকিতে, সেখানে যদি রক্ষক সেই ভক্ষক হয়ে ওঠে এবং যখন সোশ্যাল ডিস্টেন্সিং এই মুহূর্তে সমস্ত জায়গায় বাধ্যতামূলক, সেখানে অশালীন আচরণের চেষ্টা করে, এটা তো খুব সিরিয়াস একটা অভিযোগ। পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে এবং এখন কি পরিস্থিতি? পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার আন্ডারে যে দিগম্বরপুরে যে এটা হচ্ছে একটি সেন্টার করা হয়, সেখানে একজনই মহিলা আর সেখানে ছিলেন এবং তার দেখভাল করার জন্য যেখানে ভিলেজ পুলিশ অর্থাৎ সেই ভিলেজ পুলিশ এই দেখভাল করতো, এবং গতকাল রাত থেকেই একটা তার যে অশালীন আচরণ দেখা যাচ্ছে সেই হিসাবে গ্রামের মানুষ প্রথমে দেখতে পায় এবং জানলা দিয়ে তারা লক্ষ্য নজর করে যে ওই মহিলার সঙ্গে তাদের একটা সম্পর্ক, শারীরিক সম্পর্ক চলছে, সেই ছবি তুলে ধরেন এবং এটা নিয়ে তারা বন্ধ করে তালা মেরে বন্ধ করে রাখে, পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পাওয়ার পরে কিন্তু সকালের দিকে তারা যায় এবং ওখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে যখন ওই ভিলেজ পুলিশকে তুলে গাড়িতে তোলে তখনই গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং ওর গাড়ি পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, যথেষ্ট গন্ডগোল সৃষ্টি হয়। হওয়ার পরে কিন্তু ইট পাটকেল ছড়াছড়ি হয় পুলিশের গাড়ি লক্ষ্য করে এবং পুরোপুরি একটি গাড়ি ভাঙচুর হয়ে যায়। সাথে সাথে পুলিশও লাঠি চালায়, তারপরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে পুলিশ সুপার আমাদেরকে যেটা জানিয়েছে সুন্দরবন পুলিশ জেলা, তিনি নজন বলেছেন যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এবং বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে বলে সেটা স্বীকারোপর নিয়েছে। এবং তবে ওই মহিলাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে কিন্তু মহিলা কিন্তু এই বিষয়ে কিন্তু একদম এড়িয়ে যায়, তিনি বলেন এইরকম কোনো ঘটনা ঘটেনি। তবে এই মুহূর্তে যা ছবি দেখে বোঝা যাচ্ছে সেই ছবি দেখে পুলিশ প্রশাসন ইতিমধ্যে যথেষ্ট কড়া ব্যবস্থা নিয়েছেন, ওই পুলিশকে অ্যারেস্ট করেছে এবং তার সাথে সাথে এলাকার থমথমে থাকার কারণে এই মুহূর্তে পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং কোয়ারেন্টাইন সেন্টারের আশেপাশে কোনো মানুষকে ঘেরতে দেওয়া হচ্ছে না বলে পুলিশ প্রশাসন থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ। বাস্তবের রাস্তায় ফিল্মে থ্রিলার কানপুরে ফিরতে এনকাউন্টারে খতম বিকাশ দুবে। হাইওয়েতে গাড়ি উল্টাতেই হাতিয়ার কেড়ে চম্পটের চেষ্টা দাবি পুলিশের, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পরপর চারটি গুলি গ্যাংস্টারকে। কানপুর এনকাউন্টারে পরতে পরতে ধোঁয়াশা, ঘটনার ঠিক আগে কেন আটকানো হলো সাংবাদিকদের গাড়ি, কোথায় ছিল হাত করা, কেনই বা তড়িঘড়ি ময়না তদন্ত, তবে কি পুলিশ খুনের বদলা নিতে নিখুঁত অপারেশন, উঠছে প্রশ্ন। কানপুর কাণ্ডে তুঙ্গে বাগযুদ্ধ, অপরাধী খতম, প্রশ্রয়দাতাদের কি হবে টুইটে প্রশ্ন প্রিয়াঙ্কা গান্ধীর। সৌরভ দিগ্বিজয়, কুর্সি উল্টানো ঠেকাতেই গাড়ি উল্টানোর নাটক, খোঁচা অখিলেশের, ডিজিপির সঙ্গে কথা যোগী। কানপুর বালাডানের মৃত্যুতে জোরালো গ্যাংওয়ারের আশঙ্কা, উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট, রাস্তায় রাস্তায় নাকা দুষ্কৃতী, ডেরায় খানা তল্লাশি, জালে দুবের স্ত্রী ছেলে, বাড়ির সামনে পুলিশের ছয়লা। দেশজুড়ে করোনার দাপট, দৈনিক সংক্রমণে ফের রেকর্ড, ভারতে 24 ঘন্টায় আক্রান্ত 26,500, মোট সংক্রমিতের সংখ্যা 8 লক্ষ ছুঁই, একদিনে 475 সহ মৃত্যু মিছিলে 21,604। করোনা রুখতে রাজ্যে ফের আংশিক লকডাউন, শহর থেকে জেলা তালাবন্দি, কন্টেনমেন্ট বাফার জোন, সিল রাস্তা, বন্ধ দোকানপাট, পুলিশের মাইকিং করা করি, তবু হুঁশ নেই অনেকেরই, মাস্ক ছাড়াই রাস্তায় ভিড় বাজারেও।